নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যাই হোক, চ্যালেঞ্জে রেখেছি রিকোয়েস্ট ভিডিও, সেটা হচ্ছে মহিমা মজুমদার বলেছো যে এই চ্যালেঞ্জটা করতে, তার জন্য আমরা করছি। আর এত কিছু বলেনি, বলেছে শুধু বাঁধাকপির বাঁধাকপি বড়া, বড়া। হ্যাঁ, বাবা, বাঁধাকপির বড়া আর হচ্ছে ডাল আর ভাত, ফুলকপি লিছে, আর সাথে আমি নিয়েছি ফুলকপির হচ্ছে পকোড়া। এই দেখো, একবারে চিকেনের মতো পকোড়া বানিয়েছি, একটু পুড়িয়ে গেছে তাই। আর সাথে নিয়েছি বেগুন ভাজা, আর সাথে আছে স্যালাড, আর আর কিছু নাই। এটা হচ্ছে এক্সট্রার বেশি নেওয়া। তো আছে কি কি আবার একবার বলে দিই, বাঁধাকপির বড়া আছে, বেগুন ভাজা আছে, আর ফুলকপির পকোড়া আছে, আর স্যালাডে হচ্ছে তোমার টমেটো আছে, আর মুগের ডাল আছে, আর সাথে নিয়েছি ভাত। এটা আমরা চ্যালেঞ্জ করবো, আর চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্ট। পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষেই দেখতে পাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করি ভালো লাগবে। আচ্ছা, তো চলো চ্যালেঞ্জটা আমরা শুরু করি। আর শুরু করার আগে বলে দিই, প্রতিবারের মতো এবারও, যে যারা আমাদের ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে, অল নোটিফিকেশন করে রাখবে, তাহলে আগামী দিনগুলো আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাবে। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। তো আমরা চ্যালেঞ্জটা শুরু করব। আমি লিপস্টিক টিপস্টিক কিছু লাগাই টাগাই নাই, কারণ খেয়েই ফেলি অলরেডি, লাগিয়ে লাভ নাই। তো যাই হোক, চলো স্টার্ট করছি। 1 2 মারামারি করবে নাকি? থ্রি স্টার্ট। বাবা অনেক, মানে আন্দাজে ছোট থালা হয়ে গেছে, আর সাথে হয়ে গেছে অনেক বেশি লঙ্কা। খাবা খাবো না? তো টমেটো নামিয়ে রেখেছো, ভালো আমার আবার করতে আসলো। না ভালো নেই কি,
আহ তোমাকে হাই দিয়েছি ও তোমার না এখনো কম্পিটিশন শেষ হয়নি আমার আছে তো কি তোমার এখনো ভাত বাকি আছে এখনো ভাত বাকি আছে ভাত না এটা ডালের একটা ইয়া আর বাবা রে বাবা অনেক বেশি হয়ে লাড্ডু থেকে গেছে একটা খাবো না না আর খাবো না আমি জিতে গেছি ভাতে ও বাবারে জিতেও শান্তি নাই আচ্ছা তুমি বলো তো কষ্ট হয়ে গেছে এই তুমি বলো আমি জিতেছি কি না তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক কষ্ট হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে পিয়ে গেছি আর বড়াটা অনেকক্ষণ আগে ভাজা হয়েছে তার জন্য চিমড়া হয়ে গেছে একবারে গরম গরম ভাজতে পারিনি বসতে বসতে ঠান্ডা হয়ে যায় তো যাই হোক চলো এগুলো ধুয়ে টুয়ে আসছি মানে হাতটা ধুয়ে টুয়ে আসছি ওর পানিশমেন্ট সুন্দর একটা পানিশমেন্ট দেবো আমি তো হাঁপিয়ে গেছি ওর থেকে হারাটাই ভালো ছিল যাই হোক চলো পানিশমেন্ট নিয়ে আসি কি সুন্দর লাগছে আমাকে বলতো চিকন চাকন একদম চিকন চাকনে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে আসছি তখন চিকন চাকন বের করে দেবো কি হবে মানে আগেই রেডি করে রাখছে জল না জল টল তো হবে থাকে কারণ হচ্ছে অনেক সময় লাগে কি না আজকে কোনো নাম নাই তাই তো জানি না আমি গন্ডগোল হয়ে যায় কিন্তু তার পর থেকে নাম নাই ওই নামের পর থেকে গন্ডগোল হয়ে যায় তারপর থেকে আর কোনো নাম নাই যাই হোক পানিশমেন্ট এনেছি আর সুন্দর একটা পানিশমেন্ট পানিশমেন্ট আমি দিতে চলেছি ওকে আমি তো মজাতেই দিব পানিশমেন্ট আমার তো খুব মজা হবে ও মজাই হবে তোমার তো মজাই হবে আর খাওয়াটা হেভি হয়ে গেছিল তার জন্য একটু রেস্ট ফেস্ট করে এসেছি তো ফালতু না বকে আমি সুন্দর একটা পানিশমেন্ট দিই শরীর চলছে না শরীরে পানিশমেন্ট দিতেও ভালো লাগছে না কিন্তু কিছু করার নাই পানিশমেন্ট তো দিতেই হবে তো পানিশমেন্ট নিয়েছি আলাদা রকমের একটা পানিশমেন্ট যেটা আমি মাঝে সাঝেই ওকে দিই একটু বিরক্ত করার জন্য হ্যালো এ তুমি আর কিছু পাও না হ্যাঁ নাকে ভরে দাও কে যে না তোমার পারমিশনটা তুমি দাও করে শেষ কর দাও আমি জিমে যাচ্ছি দেখেই তো গা হাত পা জ্বলে পড়ে যাচ্ছে তুমি যা একটু খাবার খাও কিন্তু আবার দেখা গেল এই মাথা থেকে একটুখানি খেয়ে বললে হবে না অর্ধেক খেতে হবে তোমাকে আমি তোমাকে বেশি দিতে চাই না তুমি দাও দাও দেখি অর্ধেক খেয়ে এই এই সামনে একটু খেলে দেবা আর পেছনটুক খাবা পিছনটুক তো সেই ব্যাপার হ্যাঁ কতটা ভালো মাঝে মাঝে এমন করো না তুমি দেখো একটু ভালো লাগছে মিষ্টি মিষ্টি লাগছে সিরিয়াস বলছি দেখো একটু দলে দিই নাকে নাকে উড়িয়ে গন্ধ মিষ্টি মিষ্টি লাগছে এই পুরোটাই তো খাই ফেললে ও খেয়েছে আর এইদিকে দেখো আমার অবস্থা গন্ধ কত বলেছে যত হাসি তত কান না বলে গেছেন বাবা সান না বাবা না রাম সান না ওষুধ খাও ওষুধ খাও ওষুধ জল খাও তো তোমাদের এই পানিশমেন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই ভুলো না আর যার যার রিকোয়েস্ট ভিডিও করার মানে করানোর ইচ্ছে তারা তারা বলবে কি খাবো না খাবো সব কিছুই আমরা চেষ্টা করছি আমরা চেষ্টাই চলছি ঠিক আছে যতটা পারি ততটাই চেষ্টা করি যাই হোক চলো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে ওর 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 জলা জলি নিয়ে আমরা চললাম বাড়ি আমরা চললাম ঘরে আমরা চললাম টাটা